নমস্কার। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে আপনাদের জানাতে চাইছি। সেটি হলো আমার একটি প্রিন্টারের প্রয়োজন ছিল, তো এখন কোভিড সিচুয়েশন, লকডাউন চলছে, সে কারণে দোকান থেকে কেনা সম্ভব নয়। সে কারণে আমি অনলাইনে ওটা সার্চ করতে শুরু করি। তো প্রিন্টারটি যেটা প্রিন্টারটি হলো HP স্মার্ট ট্র্যাঙ্ক 530। তো ওটা এই মুহূর্তে অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নয়, ওটাকে আমি দেখতে পেলাম অন্য একটি সাইটে। সাইটটি হলো printerpoint.com এবং প্রিন্টারের প্রাইস হলো অ্যারাউন্ড 16,999, দ্যাট মিন্স 17,000। তো আমি ওটাকে অর্ডার দিই আমি 12th May। তো 12th May অর্ডার দেওয়ার পরে আমি এক সপ্তাহ অলমোস্ট চলে যায়। আমি 16-17 তারিখে আমি যখন দেখলাম স্টেটাস যে ওটা এখনও শিপিংই হয়নি, শিপিং আইডি কোনো আসেনি বা ট্র্যাকও করতে পারছি না, ওটা প্যাকেটও হয়নি এবং কোনো রকম শিপিংই হয়নি। তো আমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করলাম, তো ওনারা বললেন যে অযথা মানে খারাপ ব্যবহার করলেন এবং মুখের ওপর ফোনটা রেখে দিলেন। তো এবং আজ 19th May আজও আমি কল করেছিলাম, তো ওনারা কোনো রকম রেসপন্স করলেন না, মেল করলাম কোনোভাবে রেসপন্স করলেন না। এবং আমি আমার প্রোডাক্টটা কবে আসবে জানতে চাইতে ওনারা অনেক খারাপ ব্যবহার করলেন এবং ফোনটা মুখের উপরে কেটে দিলেন। তো আমরা সাধারণত ফ্লিপকার্ট এবং অ্যামাজনে প্রোডাক্ট কিনে যে ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে তো সেটা খুবই ভালো, কিন্তু সে তুলনায় এই ওয়েবসাইটে গিয়ে দেখলাম রীতিমতো খারাপ একটা অভিজ্ঞতা হলো। এবং আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম, তারপরেও প্রোডাক্ট আমি কিনবো, আমি কাস্টমার, আমি কনজিউমার, আমার সাথে যে ধরনের খারাপ ব্যবহার করা হলো সেটা অত্যন্ত খারাপ। তো ভিডিওটি বানানোর পারপাস হচ্ছে যে আপনাদেরকে একটু সচেতন করা, আপনারা যখন কোনো প্রোডাক্ট অনলাইনে কিনবেন তখন অবশ্যই করে তার রিটার্ন পলিসি, ক্যান্সেলেশন পলিসি অবশ্যই সেটা চেক করে নেবেন। এই যে ওয়েবসাইটের কথা আমি বলছি printerpoint.com, এর রিটার্ন পলিসি আমি যখন দেখলাম, রিটার্ন পলিসি হলো আপনি রিটার্ন করতে চাইলে বা ক্যান্সেল করতে চাইলে প্রোডাক্টের ওপরে 18% ওরা কেটে নেবে, তার মধ্যে 3% পেমেন্টের জন্য এবং রেস্ট 15% আদার্স চার্জ। আমি জানি না আদার্স চার্জের মধ্যে ওনারা কী কী ধরছেন। তো আমার ভীষণ খারাপ একটা অভিজ্ঞতা হলো এবং টাকাটা টোটালি মানে নষ্ট হলো। তো আপনাদেরকে এই তাই আমি এটাই বলতে চাইছি বা জানাতে চাইছি, অনলাইন শপিংয়ের সময় যথেষ্ট সচেতনভাবে করবেন এবং ট্রাস্টেড ওয়েবসাইট থেকে করার চেষ্টা করবেন, যেটা আমি অ্যামাজন ফ্লিপকার্টের বাইরে গিয়ে দেখেছি এবং আমি ফিল করেছি যে তাদের সার্ভিস খুবই ভালো এবং এটা ওয়ান টাইপ অফ চিটিং পলিসি এরা এই ওয়েবসাইটের মাধ্যমে এরা শুরু করেছে। আমার এক্ষেত্রে কী করণীয় সেটা আপনাদের জানা থাকলে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা এর পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত সেটা আপনাদের যদি কারোর জানা থাকে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।